আমরা জায়গায় জায়গায় ঘুরছি। সকালে গেছিলাম জ্যারেকে, মানে এনার অফিসে, ওখানের সরস্বতী পুজো অ্যাটেন্ড করলাম। তারপরে এখন এখানে এসেছি সিনেমা সরস্বতীতে, বিকজ আমাদের নুসরাতের খুব প্রিয় ডিরেক্টর শিলাদিত্য মৌলিক আর ওর ভাই যার সাথে রোম্যান্স চলে। আমার ভাই না, ভাই তোমার? মানে ভাই আমার একটা রোম্যান্স চলে, রোম্যান্স টাইপ। হ্যাঁ ঠিক আছে, সেটা হচ্ছে। হ্যাঁ সো ভালোই কাটছে, যেটা করি জায়গায় জায়গায় ঘুরছি। আড্ডা মারছি। ডেফিনেটলি সরস্বতী পুজো মানে সবাই হলুদ শাড়ি পরে, তাই জন্য এটা আগে থাকতে একটু প্ল্যান করে নিয়েছিলাম। আমরা তো সবাই বলছি কেমন লাগছে, আজ একটু বলো। ক্যামেরার সামনে বলবে না এরকমই। সাজতে ভালোবাসে না, যে বয়সে ওরা দাঁড়িয়ে আছে ওদের জামা কাপড় ছাড়া রাখলে ওরা সব থেকে বেশি খুশি হয়। ছোটবেলা সরস্বতী পুজো বলতে স্কুল ছুটি থাকতো, পড়াশুনো করতে হতো না, তখন প্রেমের কনসেপ্টটা অত ভালো করে বুঝতাম না, তো ওটা জানতাম না যে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে ওটা বড় হয়ে বলাও হতো না বাড়িতে সেরকম। হ্যাঁ সেইভাবে সেটা কখনো মারা বলেনি, বড় হয়ে বুঝলাম যে মারা শেখায়নি সেটা। হ্যাঁ কেন শেখায়নি এবারও বুঝতে পেরেছি। ওদের আর যে জেনারেশন যেদিকে এগোচ্ছে এই জেনারেশন ওদের আর শেখাতে হবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার এনজয় কর তোরা, এবার চিল কর একটু। অলিভ ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। অলিভ ফোকাস কলকাতা।